তো হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো হাকিম শর্ট ব্লক চ্যানেলের পক্ষ থেকে জানিয়ে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে কিন্তু আবারও আসলাম ধুপি টু ফুলবাড়ি ব্রিজের যে সিগমেন্ট আছে তো সিগমেন্টগুলো কীভাবে বানাতেছে তো সেগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখাবো তো এখানে কিন্তু সিগমেন্ট বানানোর জন্য কিন্তু এখানে কিন্তু ফর্মেটগুলো রেডি করে রাখছে দেখতে পাচ্ছেন আর এগুলা কিন্তু অ্যাকচুয়ালি ঢালাই দিয়ে বানাইছে এরা যেমন আমরা যেরকম পোস্ট বানাই তো পোস্টগুলো দেখেন স্কোয়ার স্কোয়ার দিয়ে এটাও কিন্তু একটা ডোরিং দেখে দেখে আর কি বানাইছে তো তারপরে দেখেন এই যে আমি যখন দেখতেছি ব্যাকসাইডের মধ্যে তো ব্যাকসাইডে যাওয়ার পরে দেখাবো আপনাদেরকে সিগমেন্টগুলো আর সিগমেন্টের যেটা ওই যে ফর্মেট কয় ওই যেটা আমরা রেট রেটের যেটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু সব রড দিয়ে আয়রন দিয়ে আর কি বানানো হয়েছে ফর্মেটটা তো সেই ফর্মেট দিয়ে কিন্তু সিগমেন্টগুলো বানায় আর কি তো সিগমেন্টগুলো বানায় আর কীভাবে বানায় আমি কিন্তু সব দেখাবো আর বানিয়ে রাখছে তাও দেখাবো এগুলো কিন্তু সিগমেন্টের যেটা ফর্মেট করে আমরা তো সেই ফর্মেট ফর্মা আর কি তো ফর্মা আর এই যে সাইডের মধ্যে কিন্তু এই এটা দেখতে পাচ্ছেন যেটা গ্রিন কালারে আর সিগমেন্টগুলো কিন্তু বানানো হওয়ার পরে এখান থেকে নিয়ে কিন্তু অন্য জায়গাটার মধ্যে নিয়ে রাখে যেসুমকার কাম হওয়ার কমপ্লিট হওয়ার পরে ঢালাই থালায় যেসব শুকিয়ে যায় হয়তো এক সপ্তাহ দশ দিন পরে ওই সিগমেন্টটা ফেরা নিয়ে যেয়ে অন্য জায়গাটার মধ্যে রাখে তো এই রাখার জন্য সে কিন্তু এই মেশিনটা ইউজ করে আর যেটা দেখতে পাচ্ছেন ওই যে ভিড় মতো তো ওইটাই কিন্তু সিগমেন্টের মেন ফর্মেট তো ওটার মধ্যে দিয়ে ঢালাই করে তো ঢালাইগুলো ফাঁকে থেকে নিয়ে আসে আর এটা দেখুন এই সিগমেন্টটা দেখুন এই পোস্টের থেকে ওই পোস্ট পোস্টের মধ্যে যেমন সাত নম্বর কলমে থেকে আট নম্বর কলমের মধ্যে যায় তো তখন কিন্তু এই সিগমেন্টেরই দরকার পড়ে তো সেই সিগমেন্টগুলো লাগিয়ে লাগিয়ে কিন্তু এই সাত নম্বর থেকে আট নম্বর কলম পর্যন্ত যায় আর আমি আপনাদেরকে ঝুম করে দেখা দিয়েছি দেখেন ওই সাইডের মধ্যে কিন্তু অনেকই গাড়ি তো আজকে হলো অফ ডে তার মানে হাফ ডে আর কি তার মধ্যে আর হাফ ডে হলো অফ ডে তো এখানে কিন্তু সব মিশিং টিসিং অফ করে রাখছে তার মানে আজকে একবেলা কাম করে এক বেলা ছুটিতে আসছে তো এখন আমি লাভ দিয়ে একদম নদীর পাড়ের মধ্যে যাবো একশো বিয়াল্লিশ নাম্বার কলমটার মধ্যে যে আমি ভিডিও বানিয়েছিলাম সেই পোস্টের মধ্যে দেখেন সেই পোস্টের মধ্যে কিন্তু সেই পোস্টটা কিন্তু অনেকই পাইনতে পড়ে গেছে এই বর্ষা মাসের মধ্যে কিন্তু যেসব যেটা হলো নদীর মাঝখানে যেটা চর করে আমরা তো সেই চর কিন্তু ভেঙে ভেঙে যাই তো একশো একশো বিয়াল্লিশ নাম্বার যেটা পোস্ট ছিল তো সেই পোস্টটা কিন্তু একদম পানিতে পড়ে গেছে আগে কিন্তু পানিতে ছিল না আমার এই আমার এই চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করা আছে তো এই সেই পোস্টের নিচে আমার নাম ছিলেন একদম নিচে নিচে নেমে ঢালাই হওয়ার আগে তো নিচে নেমে কিন্তু আমি সব দেখেছি কত এম এম রড কতটা রড কী সমস্যার সব কিছু কিন্তু ওই ভিডিওতে আপলোড দেওয়া ছিল কিন্তু এটাই হলো একশো বিয়াল্লিশ নাম্বার পোস্টটা তো আবার কিন্তু লাভ দেখলাম টানের মধ্যে মধ্যে একটা পোস্ট আছে তো একশো তেতাল্লিশ নম্বর পোস্ট সেই পোস্টের মধ্যে আমি যাবো আর একশো তেতাল্লিশ নম্বর পোস্টার মধ্যে দেখেন এখানে কিন্তু উপরে কাম অনেকেই পিছিয়ে আছে তার উপরে কিন্তু আরও উঠবে আর নিচে যেমন তো যেগুলো পোস্ট আছে সেই পোস্টের কাম কিন্তু হয়ে গেছে তো আপনাদেরকে রিকোয়েস্ট আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন আর পেজের থেকে দেখলে পেজটাকে আপনারা অবশ্যই ফলো করে রাখবেন ফলো করে না বেশি বেশি করে শেয়ার করে দিবেন